এসপ্ল্যানেডের নিউ মার্কেটে এত ভিড় দেখছি, পুরো আগের যেই ভাইবটা ছিল এসপ্ল্যানেডের আবার ফিরে এসেছে পুজোর সময়। চলে আসো, আরো একটা শপিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। লাস্ট ভিডিওতে দেখেছো 2000 টাকা শপিং চ্যালেঞ্জ করেছিলাম হাতিবাগানে, আর আজকেও কিন্তু 2000 টাকা শপিং চ্যালেঞ্জ হবে। 2000 টাকা নিয়ে আমি রেডি, ষষ্ঠী থেকে দশমী অবধি মানে টোটাল 5টা লুক কিন্তু করবো আজকে, কিন্তু বোথ ওয়েস্টার্ন এন্ড এথনিক মিলিয়ে আমি পূজোর লুক গুলো করবো। এন্ড বিফোর স্টার্টিং দ্য ভিডিও, হাই ফাইভটা হয়ে যাক, চলো লেটস ডু দিস। হাই ফাইভ, আমি দুর্বা এন্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন ষষ্ঠী শপিংটা করব, তো আমি এখন কোয়াড সেট দেখেছি কিছু, দেখা যাক। এখানে কিছু ফুল কোয়াড সেট আছে, ফুলগুলো বলছে 550, আর হাফটা যেটা পিঙ্ক আছে সেটা বলছে হলো 450। এসপ্ল্যানেড ইউজুয়ালি করে শাড়ির দোকান দেখা যায় না, তো আমি একটা শাড়ির দোকান দেখেছি, এখানে 250 টাকা করে সব আছে, বাট এগুলো পিওর একদম কটন শাড়ি, পুজোর জন্য ইন্টারেস্টিং সেরকম কিছু আমি দেখছি। দাদা 150? সব 150? এর আগেও একটা ভিডিও তো দেখিয়েছি, এসপ্ল্যানেডে 150 টাকায় জুতোর কালেকশন খুব ভালো আছে পুজোর জন্য, মানে কয়েকবার ইউজ করার জন্য আরামসে পরাই যায়। এগুলো কত আছে? 500 টাকা, 500, এইগুলো 600। আচ্ছা, আর বাদ বাকি সব 500 করে। চুড়িদারের সাথে কুর্তির সাথে এই জুতোগুলো খুব ভালো যাবে, ইভেন শাড়ির সাথেও তোমরা পড়তে পারবে। খুব কালারফুল জুতোগুলো, দারুন। আর এখানে সুন্দর কাজ আছে দেখতে পাচ্ছ, এটাও যেরকম কি সুন্দর কাজ আছে। একটাতে আছে হলো কলকাতা কর্পোরেশন, আর এইদিকে যদি তুমি টার্নটা নাও অপোজিটে ঠিক, তাহলে এখানে পরপর সব জুতোর দোকান। এসপ্ল্যানেডের মতন জুতোর কালেকশন কিন্তু সব খুব কম পাওয়া যায় অন্যান্য মার্কেটে। এসপ্ল্যানেডটা আমার আগের মতন হয়ে গেছে, এই দোকানগুলো আগে মানে পিছিয়ে গেছিল, এখন আবার দেখছি এগিয়ে এসছে। বেশ, এরকম দেখো ডিসপ্লে করা আছে, যেটা আগে দেখা যাচ্ছিল না, এখন পুরো সবকিছু ডিসপ্লে করে দিয়েছে একদম জমজমাট আগের মতো। তোমাদের ফুল মার্কেটের ওভারভিউ তো আমি অবশ্যই দেখাবো, তার আগে আজকে আমাকে দেখতে অনেকটাই ডিফারেন্ট লাগছে না, একটু প্রেটি লাগছে না? আমি আজকে কিছু নতুন জিনিস দিয়ে সাজুগুজু করেছি, আর এই লুকটা কি করে ক্রিয়েট করলাম সেটা তোমরা এখন দেখে নাও। আজকে আমি মেকআপ করেছি রেনে এভরিডে মেকআপ রেঞ্জ দিয়ে। আমি সবার প্রথম ইউজ করছি রেনে এভরিডে ম্যাটিফাইং প্রাইমার, ম্যাট ফিনিশ দেবে, ব্লারস ফাইন লাইন্স, রিঙ্কলস এন্ড পোরস, অলসো এটা খুব লাইট ওয়েট আর নন স্টিকি, তার সাথে স্মুথ এন্ড স্কিন টেক্সচার। নেক্সট আমি ইউজ করছি রেনে এভরিডে লিপ বাম, এর মধ্যে আছে ভিটামিন সি, শিয়া বাটার এন্ড হাইলোরোনিক অ্যাসিড দ্যাট কিপস ইউর লিপস সফট এন্ড হাইড্রেটেড, এসপিএফ 30 আছে যেটা তোমাদের লিপস গুলোকে প্রোটেক্ট করবে, আর এটা হলো ইন দ্য শেড রোজ পেটাল। আর এখন আমি ইউজ করব রেনে এভরিডে কম্প্যাক্ট, এটার শেড হলো 03। প্রথমে আমি আন্ডার আইতে লাগিয়ে নিচ্ছি, এটা হাই কভারেজ আর ম্যাট ফিনিশ দেবে, তার সাথে খুবই আলট্রা লাইট, আর এর মধ্যে আছে এসপিএফ 30 যেটা এভরিডে ইউজ করার জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট আই এম ইউজিং রেনে এভরিডে আই শ্যাডো, এটার শেড হলো 02 নিউট। আজকে আমি এই দুটো শেড দিয়ে আমার আই মেকআপটা করব, এটা ইন্টেন্সলি পিগমেন্টেড উইথ সিল্কি স্মুথ টেক্সচার এন্ড এনরিচড উইথ ভিটামিন সি, হ্যালুরোনিক অ্যাসিড এন্ড এসপিএফ 30, আর এত সুন্দর ব্লেন্ড হয় যে আমি হাত দিয়ে পুরো আই শ্যাডোটা লাগিয়ে নিতে পারলাম। এবার ইউজ করব রেনে এভরিডে আইলাইনার, প্রোভাইডস ইন্টেন্স ব্ল্যাক পিগমেন্ট উইথ স্মুথ অ্যাপ্লিকেশন, এনরিচড উইথ ক্যাস্টর অয়েল, এটা স্মাচ প্রুফ, ওয়াটার রেজিস্ট্যান্ট এন্ড কুইকলি ড্রাইং ফর্মুলাও আছে এর মধ্যে। যেটা ছাড়া মেকআপ ইনকমপ্লিট, আমি ইউজ করছি এখন রেনে এভরিডে ম্যাট লিপস্টিক, আর এটা শেড হলো 04 কফি, রিচ ইন কালার, একটা ক্রিমি ম্যাট টেক্সচার দেবে, তার সাথে এনরিচড উইথ ভিটামিন সি, হ্যালুরোনিক অ্যাসিড এন্ড এসপিএফ 30, এটা লং লাস্টিং ও। রেনের এই লিপস্টিকটা দিয়েই আমি ব্লাশ হিসেবে ইউজ করছি, এবার আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। সুন্দরভাবে দেখো ব্লাশটা হয়ে গেছে, আর আমার এই মেকআপ লুকটা কমপ্লিট করছি রেনে এভরিডে লিপ গ্লস দিয়ে। দিস ইজ ইন দ্য শেড 02 হানি ডিউ, একটা গ্লাসি শাইন এড করে উইথ শিয়ার টিন্ট, হাইড্রেটস, নারিশেস এন্ড প্রোটেক্টস, অলসো লাইট ওয়েট এন্ড নন স্টিকি। And here is my final look. দুর্গাপূজার আগে এরকম একটা সিম্পল লুক দিনের বেলা ঘোরার জন্য তোমরা কিন্তু করতেই পারো। তোমরা যদি এই প্রোডাক্ট গুলো কিনতে চাও, ইউজ মাই কুপন কোড DURBA10 টু গেট 10% ডিসকাউন্ট অন রেনে অ্যাপ এন্ড ওয়েবসাইট। এই মেকআপটা নিয়েই কিন্তু আজকে আমি পুরো বাজারটা ঘুরবো, অনেকক্ষণ থাকবো, টাইম কাটাবো, তোমাদেরকে ভিডিওর এন্ডে দেখাবো মেকআপটা কতটা স্টে করছে। এই প্রোডাক্ট গুলোর এভরি লিঙ্কস এন্ড ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা যাও চেক করো, কিনে ফেলো এন্ড হ্যাপি শপিং। এখানে একটা ওয়েস্টার্ন ওয়্যারের দোকান দেখেছি, দেখো কি সুন্দর সুন্দর জিনিস টানানো আছে, দারুণ লাগছে। দাদা এই জিন্সটা কত? 650 থেকে জিন্স স্টার্ট, 450। এই ড্রেসটা কত আছে? 650। আচ্ছা, আর এইটাও, এইটা তুতে কালারেরটা 650। এই টপটা খুব সুন্দর, এটা কত? 450। এখানে আরো টপ আছে, বাহ, নেটের আছে। এইটা কত? এই বডিকন ওয়্যারটা 850, লং আছে না, বডিকন পুরো লং দেখতে পাচ্ছ। এই জিনিসগুলো আজকাল উঠেওছে, খুব ফ্যান্সি, প্রচুর জিনিস আছে। তাছাড়াও এখানে আরো ফ্যান্সি গাউন আছে, ওয়াও, প্রত্যেকটার মধ্যে কালার অপশন আছে, কালার অপশনও আছে। আচ্ছা আচ্ছা, এইগুলো কত করে স্টার্টিং প্রাইস দাদা? এটা হচ্ছে পার্টি ওয়্যার, পার্টি ওয়্যার আছে, হ্যাঁ,
1400-1500 থেকে। এটা ব্যাংককে। আচ্ছা, ১২৫০ কাপড়টা খুব সফট না? হ্যাঁ, কাপড়গুলো কাপড়টা সত্যি খুব সফট। এই জিন্সটা কত আছে? এই জিন্সটা ৮৫০ আর এইটা পকেট দেওয়া ৮৫০। কিছু থ্রি পিস সেট দেখেছি, কি কালারফুল, কি ভাইব্রেন্ট, দেখো দারুণ লাগছে, একদম পুজো স্পেশাল। দাদা এগুলো কত আছে? ৮৫০ করে? যে সবকটাই ৮৫০, কমে কিছু নেই? থ্রি পিস সেট কমে নেই? ওইগুলো ওপরের গুলো সবই বেশি দাম। এখানে একটা বডিকন ড্রেস দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে, পাশেও একটা ঠিক লাল রাখা। দাদা বডিকন ড্রেস গুলো কত? ১২০০ মধ্যে? এরপরে ডিসকাউন্ট হয়ে যাবে, আসলে হবে না? ডিসকাউন্ট হবে না? ৩২০ এর আগে তো দাম কম ছিল, পুজো বলে আবার দাম বেড়ে গেল নাকি? আমি এর আগে প্যান্ট গুলো ২৫০ করে দেখেছিলাম, এখন পুজো যেহেতু ভিড় হচ্ছে দাম বাড়িয়ে দিয়েছে। কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আমি দেখছি কোয়ার সেট গুলোর দাম বেশি বললো। দাদা স্লিং ব্যাগ ওটা কত আছে? এটা ব্ল্যাক এর মধ্যে, হ্যাঁ ৭৫০। সব থেকে লোয়েস্ট দাম কি? ৪৫০ আছে। এইগুলো ৮০০ থেকে স্টার্ট আছে। ১৫০ কাপড়ের এদিক ওদিক হতে পারে, জানি না। এটাও ১৫০ টাকা, এটাও দেখো আছে, বলে ১৫০ টাকা, ৩৫০ টাকা, ১৫০ টাকা, ভালো লাগছে না? বলো ঠিক আছে, এটা দিয়ে দাও ১৫০, ফাইনাল হলো এটা। আমার ষষ্ঠীর লুক ট্রেন্ডস আছে, ট্রেন্ডস এর ঠিক এই পাশে, ডান পাশে কিন্তু এই দোকানটা আছে ১৫০। আরো একটা জিনিস, আমি যে ড্রেস গুলো কিনছি তোমাদেরকে সঙ্গে সঙ্গে কিন্তু আমি পরে দেখাবো, সেই জন্য ভিডিওটা স্কিপ করবে না। ওকে, তোমরা এবার ষষ্ঠীর লুকটা দেখে নাও। ১৫০ টাকা গেল আমার কাছে, এখন মানি লেফট ১৮৫০ টাকা। ষষ্ঠীর কেনা তো হয়ে গেল কুর্তিটা, এবার আমি সপ্তমীর জন্য জিনিস দেখছি। চল, এখানে কিছু কোয়াড সেট দেখেছি, দেখা যাক। দাদা কোয়াড সেট গুলো কত? ১১৫০। আমার ইচ্ছা আছে একটা কোয়াড সেট নেওয়ার, চলো দেখা যাক। এখানে দাম বেশি হচ্ছে, আমার বাজেটে কুলোবে, দোকানে কত ভিড়। আর এখানে একটা ড্রেস দেখেছি, খুব সুন্দর লাগছে, সব আবার আগের মতনই ডিসপ্লে করে দিয়েছে সামনেই একদম। ফাইনালি আমি কিছু কোয়াড সেট পেয়েছি, এখানে দেখো একটা আছে হোয়াইট এর মধ্যে। দাদা কোয়াড সেট গুলো কত? ৪০০। আচ্ছা, একটা নেবো, ঠিক আছে, খুব সুন্দর দেখে দেখাও আমাকে, যেটা সব থেকে ভালো লাগবে, পুজোর শপিং করছি, দেখি এটা ভালো লাগবে। এটা একটা আছে, ওইটা দেখি, অনেক কালার আছে, অনেক কালার আছে দেখো, তবে আমার এই হোয়াইটটাই বেশি ভালো লাগছে, এরকম কোয়াড সেটটাই। সব ৪০০ করে বলছে, বেটি রিজনেবল। এটা এইটা একটু দেখি তো, এটা একটু তুমি দেখাও না, এটাও প্রিন্টেড এর মধ্যে খুব সুন্দর আছে। এগুলো আমার হবে? হ্যাঁ হবে, কি নো, ফ্রি সাইজ আছে, ফ্রি সাইজ আছে না, এটাই বেশি ভালো লাগছে আমার মনে হয়। এটা নেব সপ্তমীর জন্য, ওয়েস্টার্ন নিয়ে একখানা। এটা আছে, এই একটা আছে, তুমি দেখিয়ে দাও, এটা দেখিয়ে দাও। আচ্ছা, আরো কালার অপশন আছে, ৪০০ করে। আমি লোকেশনটা তোমাদেরকে বলছি, কালারফুল কোয়ার্টজ সেটের অপশন আছে, দেখো প্রচুর মাল আছে। আচ্ছা, এখানে যে কমন্স দেখছো, বাবলু সিনে মিডিয়া আছে ঠিক তার নিচেই দাদার দোকান, ৪০০ করে। পাশেই আছে ট্রেন্ডস আছে, একদম এখানে চলে আসো। অন্যান্য জায়গা থেকে কম দেখলাম আমি এখানে দাম, কোয়ালিটি ভালো তো? আর কম হয়ে যায়গা? ৫০ রুপিস আর কম করে দেবে দাদা আমাকে বলেছে, ৩৫০ করে দেবে দাদা আমাকে বলেছে, এই কোয়াড সেট গুলো অসাম। এর থেকে ছোট সাইজ কিছু নেই না? বেল্ট দিয়ে ফিট করতে হবে? আচ্ছা, বেল্ট দিয়ে, এটাই তো ভালো লাগছে, ভালো লাগবে তো আমাকে? নাকি অন্য কোনো কালার নেবো? এটাই ভালো লাগবে না? আমার পিঙ্ক ভালো লাগে সবসময়, সেই জন্য এটাই নিচ্ছি, ঠিক আছে। দাদা আমার জন্য স্পেশাল ডিসকাউন্ট করে দিচ্ছে, ৩৫০ আমার জন্য স্পেশাল ডিসকাউন্ট কেন করলে? আচ্ছা আচ্ছা, দাদা ভেরি অনেস্ট, ৪০০ বলে বার্গেনিং করলে ৩৫০ করে দেয়। সপ্তমীর জন্য আমার ওয়েস্টার্ন আউটফিট হয়ে গেল, আর আমার কাছে এখন বাকি থাকলো ১৫০০। এবার তোমরা দেখে নাও সপ্তমীর লুকে আমাকে কেমন লাগছে।
জুয়েলারির কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একদম সাবেকি জুয়েলারি, মাত্র 200 টাকা করে। এরকম দেখো কানের দুল আছে আর এরকম লকেট আছে, একটাও টেরা কটার একদম, খুব সুন্দর। এখানে ছেলেদের সব জিনিস আছে দেখতে পাচ্ছ, লোকেশনটা দেখে নাও। এসে বাবলু সিনেমিডি আছে, তার অপোজিটে অনেকবার এখানে আমি দেখিয়েছি। এখানে কিছু কুর্তি দেখতে পাচ্ছি, ফিক্সড প্রাইস লেখা আছে 200 থেকে 350-এর মধ্যে, নো বার্গেনিং প্লিজ। চুড়িদারের দোকানে কত ভিড় দেখো জাস্ট। এগুলো এখন ভালো করে ডিসপ্লে করিয়েছে, প্লাস এখানে ট্রিপল দিয়ে দিয়েছে যাতে বৃষ্টিতে না ভেজে, মানে ঠিক আগে যেরকম ছিল সেরকমই আবার হয়ে গেছে, কথা বলতে দেবে না। এখানে যে থ্রি পিস সেট গুলো দেখছে এগুলো অ্যারাউন্ড 1200-1300 থেকে প্রাইস স্টার্টিং আছে, 1650 আছে। ওইসব ঝামেলার পরে গভর্নমেন্ট আর হকারদের সাথে এসপ্ল্যানেড অনেকটা ফাঁকা হয়ে গেছিল, দোকান শিফট হয়ে গেছিল, সেই ভাইবটাই লাগছিল না। এখন অনেক নতুন দোকান আমি দেখতে পাচ্ছি, আলাদা করে স্টলও দিয়েছে, অনেক নতুন দোকান, অনেক নতুন হকারসরা বসেছে, আগের মতন জমজমাট লাগছে একদম। এখানে থ্রি পিস সেট দেখেছি অষ্টমী লুকের জন্য, আমি অষ্টমী লুকের জন্য একটা থ্রি পিস সেট খুঁজছি অ্যারাউন্ড 600-700-এর মধ্যে। কত আছে এগুলো, কত আছে এটা, কত আছে? 850। একটু কম করতে হবে দাদা, আমার বাজেট কম আছে। এগুলো সব 850-এ আছে, এটা ধরে দেখো, এটা এটা একটু ধরে দেখাও না, ধরে দেখাও না, এটা কত আছে? হ্যাঁ 600-900। এটা থ্রি পিস সেট 700 বলছে, আমার বেশ পছন্দ হয়েছে, আমি লালের মধ্যেই খুঁজছিলাম, বাহ এটা বেশ ভালো লাগছে। দেখি এটা দেখি, এটাও 700, থ্রি পিস, টু পিস, এটাও তাই, একটা টু পিস সেট, এটা বলছে হলো 850 টাকা আর এটা 700 টাকা, 650 করা যাবে না দাদা? আগে পুজো বলে কমাচ্ছ না, যাই হোক এটা কিছুতেই কমাবে না। আর এটা আমার খুবই পছন্দ হয়েছে এই সেট, এটা থ্রি পিস সেট, ভেতরে ওড়না আছে, এই যে ভেতরে ওড়না আছে, তবে এই ওড়নাটাতে এর সাথে খুব একটা ম্যাচ হচ্ছে না দাদা। এই হলো ওড়নাটা, ফ্লাওয়ারটা, এই ফ্লাওয়ারটা আর এই ফ্লাওয়ারটা ম্যাচিং, যদি অন্য একটুখানি যদি জড়ি থাকতো তাহলে ভালো লাগতো, এই ফ্লাওয়ারটা, এই ফ্লাওয়ারটা ম্যাচিং। অষ্টমীর জন্য হয়ে গেল 700 পড়লো, আমার কাছে মানি লেফট 800। এইগুলো স্টার্টিং কত হচ্ছে? 700 থেকে স্টার্টিং হচ্ছে, ভ্যারাইটি অফ ইয়ে আছে, দেখে নাও আমি যতটা পাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি কালার অপশন গুলো, সাইজও মোটামুটি ঠিকঠাক বড় হয়ে যাবে, ব্ল্যাক এর মধ্যে আছে দেখো। অষ্টমীর জামাটা পরে কেমন লাগছে তোমরা দেখে নাও। বাকি হলো নবমী, নবমীর জন্য আমি একটা ওয়ান পিস নেবো, আমি একটা দোকানও পেয়েছি ওয়ান পিসের, খুব সুন্দর, এর আগেও আমি এখান থেকে কিনেছিলাম, দেখো এখানে কত ভ্যারাইটিস অফ ওয়ান পিস আছে, এইগুলো একটু কয়েকটা দেখা যাবে। 400 করে আছে, 400 বললেন তো একটু আগে আমি জিজ্ঞাসা করে গেলাম। গ্রিনের মধ্যে আমি দেখেছি, গ্রিনের মধ্যে ইউজুয়ালি খুব একটা কেনা হয় না, তাই ভাবছি আমি এটা একটা নেবো। আর এখানে স্ট্র্যাপস গুলো তোমরা তোমাদের মতন করে অ্যাডজাস্ট করে নিতে পারবে, এই জায়গাটা ইলাস্টিক আছে। আর কি কালার আছে দাদা? আর সব লাইটের মধ্যে মোটামুটি আছে, এখানে একটা হোয়াইটের মধ্যে আছে, আচ্ছা এইখানে আর একটা ভাইব্রেন্ট কালার আছে, এইটা এই যে এইটা আর একটা আছে, তবে গ্রিনটাই বেশি ভালো লাগছে, তাই না? গ্রিনটাই বেশি ভালো লাগছে। এই তো ফাইনালি আমার নবমীর লুকও হয়ে গেল, এটা নিলাম। আর এটা আমি বার্গেনিং করার পরে 300-তে পেয়েছি, এর আগেও 300-তেই এখান থেকে জিনিস নিয়ে গেছিলাম, ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে একটা ফ্লোরাল, তোমরা যদি দেখে থাকো আমার একটা ভিডিওতে অলরেডি আছে। আমার কাছে বাকি থাকলো 500 টাকা, 500 টাকার মধ্যে আর একটা আমি এথনিক কিছু একটা নেবো দশমী যেহেতু। জাস্ট হগ মার্কেটে ঢুকলাম, অ্যান্ড এখানে আমি শাড়ির দোকান খুঁজছি, আর ঢুকেই একটা শাড়ির দোকান পেয়েছি, তো এইখানে দেখা যাক পাওয়া যায় কি না, আমি যা খুঁজছি। আমার কাছে বাজেট ব্যালেন্স আছে 500 রুপিস, এখানে পরপর শাড়ির দোকান আছে। আচ্ছা নিউ মার্কেট বা হক মার্কেটের মধ্যে সব দিয়ে তোমরা এ টু জেড জিনিস পাবে, স্পেশাল এবার এই জিমিচু শাড়িগুলো উঠেছে। প্রাইস কি আছে জিমিচু এর? 1500। আচ্ছা
স্টার্টিং প্রাইস 1500, বেশ হালকা। আজকে আমার বাজারটা কম, সেজন্য আমি এটা নিতে পারবো না, বাট আমার একটা জিমিসের শাড়ি নেওয়ার ইচ্ছে আছে। এটা 800। বাহ, অষ্টমী বা দশমীতে পরারই শাড়িগুলো খুব সুন্দর। 1200। ওকে, নিয়ে শপ নাম্বারও লেখা আছে, আর গেট নাম্বার 20 দিয়ে ঢুকতে হবে। আর একটা শাড়ির দোকান তোমাদেরকে দেখাচ্ছি, 500। ভেতরেও কিন্তু প্রচুর দোকান আছে, আর এই দোকানগুলো অ্যাকচুয়ালি পুরনো, হক মার্কেটটাই তো প্রথম ছিল। এইটা আর একটা আছে দেখো, ফ্লোরালের ওপরে মাল্টি কালার, খুব সুন্দর। এগুলো সব 500 এর মধ্যে। তো শাড়ি কেনার থাকলে হক মার্কেটের মধ্যে তোমরা ঢুকতে পারো, শুধু শাড়ি না, ভ্যারাইটি অফ জিনিস পেয়ে যাবে তোমরা। ব্লু এর মধ্যে একটা আছে, বাহ, ফুল ব্লু, খুব সুন্দর, 500 টাকার মধ্যে, ভেরি রিজনেবল, খুব সুন্দর। এটাও বেশ সুন্দর, এটা একটু গায়ে দিয়ে দেখি। লাল যদি না নি তাহলে এটা নিতে পারো, হালকা আছে শাড়িগুলো। পুলিয়ার শাড়ি ইউজুয়ালি ভালোই হয়, সব থেকে ভালোই হয় পুলিয়ার, খুব মানাবে ওটা। এই কালারটা পরলে গায়ের রংটা আরো উজ্জ্বল হয়ে যায়, লালটাও খুব সুন্দর লাগছে। আমি কনফিউজ হয়ে গেছি, লাল নেব না এটা নেব। আমি আসছি ভিডিওতে মা। আচ্ছা, কোনটা নেব বলো এবার। হ্যাঁ, তাহলে লালটাই নি। আমার দশমীর জন্য দশমীরটাই শুধু বাকি ছিল, আর আমার কাছে বাকি আছে 500, তোমরা জানো। আমি রেডি নিয়ে নিচ্ছি, তাহলে একটা শাড়িও হয়ে গেল, 300 কালেকশন। আর এই যেখানে দেখছো নাম্বার আছে, কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। অল রাইট, আমার দশমীর শপিংও ডান, আর এই শাড়িটা পরে কেমন লাগছে দেখে নাও। লুক দেখলে সব থেকে কোন লুকটা তোমাদের ভালো লাগলো ষষ্ঠ থেকে দশমীর মধ্যে, সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর সেই সব কমেন্টে স্পেশালি আমি কিন্তু লাভ রিয়্যাক্ট করবো। এবার কিন্তু তোমাদের কাজ, ভিডিওটা লাইক করো যদি ভালো লাগে, কমেন্ট করে জানিও এরকম ভিডিও আরো দেখতে চাও কিনা, আর কোন কোন মার্কেট দেখতে চাও। অ্যাট দ্য সেম টাইম শেয়ার করো ভিডিওটা, তাহলে অন্যদেরও হেল্প হয়ে যাবে বুঝতে কোথায় কি কিরকম কালেকশন এসছে। অ্যান্ড লাস্টলি, তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ ডু সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। আমার সাথে স্নিগ্ধার দেখা হয়ে গেল, আর ও এখানে বলছে আমার ভিডিও দেখে এসপ্ল্যানেড এসেছে আজকে, খুব এক্সাইটেড হয়ে গেছে। আর তুমি কোথা থেকে জানো? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর থেকে ও এসপ্ল্যানেড এসেছে, সাথে দেখা করে খুবই ভালো লেগেছে। আমি আনএক্সপেক্টেডলি হঠাৎ করে ভীষণ করে তোমাকে দেখে আমি পুরো নার্ভাস হয়ে গেছি। অ্যান্ড লাস্টলি, আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি, এতক্ষণ ধরে ঘোরাফেরা করছি গরমের মধ্যে, মেকআপটা ঠিক যেরকম আমি করে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেরকমই কিন্তু ইন্ট্যাক্ট আছে, সেরকমই কিন্তু স্টে করছে। অল দ্য ক্রেডিট গোজ টু রেনে কসমেটিক, তোমরাও কিনে ফেলো।